14তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। 2009 সালে এই হাসপাতালে যাত্রা শুরু করেছিলেন প্রফেসর ডক্টর আর পি সেনগুপ্ত। সময়ের সাথে সাথে বিভিন্ন দেশের অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির আদান প্রদানের মাধ্যমে বিগত 14 বছরে মানুষকে ভীষণ সময়োপযোগী সেবা ও আরোগ্য প্রদান করেছে আইএনকে। তাই আজকে বাংলার মানুষ স্নায়ু চিকিৎসা সমস্যায় ভিন রাজ্যে পাড়ি দেয় না। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আইএএস এইচ কে দ্বিবেদী, গ্ল্যামার কুইন মুনমুন সেন। এটা যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, এখানেও আমাদের, যেটা আপনারা জানেন, আজকে ফাউন্ডেশন ডে ছিল, 14 বছর হয়েছে এদের ইনস্টিটিউটে। আর এটা সরকারি আমাদের কেএমসি তরফ থেকে জায়গা দেওয়া হয়েছে। ও যখন যখন ওনার সাহায্য লেগেছে, অনেক সময় আমরা দেখেছি স্ট্যাম্প ডিউটির যে ওয়েভারগুলো আছে, রেজিস্ট্রেশন ফি ওয়েভারগুলো রাজ্য সরকার এদেরকে দিয়ে থাকে। আর এরাও একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে তৈরি হয়েছে, ইস্টার্ন রিজনে না, আমাদের পুরো ভারতবর্ষের একটা সেন্টার অফ এক্সেলেন্স। অনেক নিউরো পেশেন্টসগুলো এখানে আছে, এরা আমাদের স্বাস্থ্যসাথী মধ্যেও তারা অন্তর্ভুক্ত হয়েছে। তো আমাদের স্বাস্থ্যসাথী যারা কোয়ার্ড যাদের আছে, যারা অন্তর্ভুক্ত রয়েছেন আমাদের মানুষরা, তারাও এখানে নিউরো সার্জারি ক্ষেত্রে, নিউরো পেশেন্টস ক্ষেত্রে তারাও এখানে সাহায্য পান। আজকে এখানে এসেছি, ইটস এ ভেরি অনারেবল অকেশন, আর আমায় যে ডেকেছে ওনাদের মধ্যে, আই এম ভেরি ভেরি অনার্ড। হচ্ছে একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে। আপনি যদি শিলিগুড়ি বা যে কোনো জায়গায় গিয়ে একটা অনেক লোককে জিজ্ঞেস করেন, আমার একটা নিউরো প্রবলেম হয়েছে, ওই যে একটা জায়গা আছে সেখানে যাও, আপনি পেট্রোল পাম্পে যান, অনেক লোক, তাতে শুধু এখানে ওয়েস্ট বেঙ্গলে নয়, সেটা হচ্ছে নর্থ ইস্টেও তাই, এমনকি বাংলাদেশ আর নেইবারিং কান্ট্রিজ। এগুলো হচ্ছে আমাদের এককালে কলকাতা ওয়াজ দ্য জুয়েল ইন দ্য ক্রাউন অফ মেডিকেল সিন, হ্যাঁ, ইন্ডিয়াতে। কিন্তু যেহেতু হিস্ট্রি অলওয়েজ এটা হচ্ছে পিছিয়ে আছে, যদিও বা ইন্ডিয়ার ডেভেল মানে ইন্ডিপেন্ডেন্স হয়েছে 75 ইয়ার্স, কিন্তু তাতে 75 বছরে ইন্ডিয়া অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু ফর সাম হাউ দ্যাট নর্থ ইস্টটা এখনও পিছিয়ে আছে, সেটাকে তুলতে হবে। আর বিশেষ করে আমাদের নিউরো, আমরা দেখলাম যে আমরা তো কলকাতাতে ডাক্তার হয়েছি, আমরা এখানে একটা কিছু করা যায় কিনা যাতে কলকাতা আবার গ্লোরিটা ফিরে আসে। আমাদের নিউরোসায়েন্সে সেই গ্লোরিটা এখন ইন্ডিয়াতে সবাই বলে নিউরোসায়েন্স খুব ভালো, ওখানে ওখান থেকে পেশেন্ট চলে আসছে। সুতরাং এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। কিন্তু আমরা চাই পৃথিবীর মধ্যে যাতে লোকে কলকাতার নাম শুনতে পারে, যে একটা নিউরোসায়েন্স এখানে কলকাতা বলে ইন্ডিয়া জায়গা আছে সেখানে যাবে। সুতরাং সেই আমাদের হচ্ছে মানে টার্গেট ডেস্টিনেশন। সেটা হ্যাঁ, এখন রিভার্স হয়ে বাংলায় ফিরে আসছে। এখন যারা যায় সেটা হচ্ছে টাউটের মানে প্রেশারে, মানে টাউটগুনা ওখানে প্রেশারে, কিন্তু আচারা অর্ডিনারি লোক এখানে সব এখানে চলে আসছে। যে নিউরো আমাদের না হলে এত পেশেন্ট দিনে একটা ডিপার্টমেন্টে একটা সাবজেক্টে 775 লোক আসে, আর সেটা মানে মানে যাতে পারবেন না, সেটা এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট।